हेलो फ्रेंड, वेलकम टू फैकिस्टर बेंगुली चैनल। आज जे देश सम्बन्धे बोलबो सेई देश के ईस्टार्न यूरोपेर सिलिकन भ्याली बला हय। एई देशे एकटी नय दुटी नय 20,800 नदी रयेछे। एई देशे पुरुषेर चेये महिलार संख्या अनेक बेशी। आज बोलबो यूरोपेर सुंदर देश बेलारुस सम्बन्धे। चलुन ताहले शुरू करा जाक। बेलारुस 1991 साले सोवियत संघ थेके आलादा हुए एक स्वाधीन राष्ट्र है। बेलारुसे 3 जुलाई स्वाधीनता दिवस पालन करा है। बेलारुसर मोट जनसंख्या 95 लक्ष। बेलारुसर बॉर्डर रशिया, पोलैंड, यूक्रेन, लिथुआनियार साथे जुक्त। बेलारुसर राजधानी शहर मिन्स्क, एटी देशटीर सबचेये बड़ शहर। इतिहासेर पाताय शहरटी 18 बार ध्वंस हयेछे, आबार नतून करे गड़े उठेछे। ए देशेर बेशिरभाग मानुष रासियान भाषाय कथा बोले थाके। बेलारुसे सबचेये बेशी ईसाई धर्मेर मानुष बसबास करे थाके, किन्तु मुस्लिमेर संख्या ए देशे बेड़े चलेछे। एई देशेर जिडिपिर 6% शिक्षाय खरच करा हय, ताई तो देशटीर 99% मानुष शिक्षित। ए देशेर बेकारत्व 1%-এর চেয়ে কম। বেলারুশের রাস্তাঘাট সবসময় পরিষ্কার থাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বেলারুশের অনেক ক্ষতি হয়েছিল, পুরুষের সংখ্যা অনেকটাই কমে গিয়েছিল। আজও এখানে 100টি মহিলা তো 96টি পুরুষ। বেলারুশে অনেক মহিলা বিয়ের জন্য পাত্র পায় না। বেলারুশের মহিলারা খুবই সুন্দরী হয়। এই দেশে 20,800 নদী রয়েছে, এছাড়া 11,000 লেক রয়েছে, নদী ও জঙ্গলে ভর্তি। 1950 সালে বেলারুসে একটি লবণের পাহাড় বানানো হয়েছে, পাহাড়ের ভিতরেও রুম রয়েছে। বেলারুসে কৃষিকাজ থেকে প্রধান আয় হয়ে থাকে, কিন্তু এখানে অনেকেই আইটি সেক্টরে কাজ করে থাকে। বেলারুসে সবচেয়ে বেশি আইস হকি খেলা হয়, এছাড়াও জিমনাস্টিক, ফুটবল, রেসলিং খেলে থাকে। বেলারুসের খাবার খুবই সুস্বাদু হয়। এখানে আলু 300 রকমের খাবার পাওয়া যায়। বেড়ানোর জন্য বেলারুস উপযুক্ত জায়গা। ভারতীয়দের জন্য এই দেশে কোনো ভিসা লাগে না। বেলারুসের মুদ্রার নাম রুবেল। এই ছিল বেলারুসের সম্বন্ধে কিছু তথ্য। আমাদের ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।